আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনা আল মুনাওয়ারা থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুন। আমার এই পাশে দেখতে পাচ্ছেন উহুদ পাহাড় এবং উহুদ পাহাড়ের সামনেই খুবই সুন্দর একটি জায়গা মদিনা আল মুনাওয়ারাতে, এবং এখানে রয়েছে খেজুরের বাগান। এবং আপনাদের আমি এই খেজুরের বাগান আজকে দেখাবো, যে মদিনাতে আজওয়া এবং অন্যান্য জাতের যে খেজুরের বাগানগুলো রয়েছে সেই জায়গায়। এবং এটা খুব সুন্দর একটি হাইওয়ে রাস্তা, এবং ওই পাহাড়ের উপরে যে বাড়িটি দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি, সেটা হলো এখানকার যে বাদশাহ সৌদি সরকার তার বাংলো বাড়ি। এই পাহাড়ের উপরে যে বাড়িটি দেখা যাচ্ছে এটা হলো তার বাড়ি। এবং আমরা এখন এই বাগানের ভিতরে প্রবেশ করব এবং এখানকার সৌন্দর্য দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাথে রয়েছি মোহাম্মদ মামুন। এই মুহূর্তে রয়েছি মদিনা আল মুনাওয়ারার একটি বড় খেজুরের বাগানে, এবং সেই খেজুরের বাগান যে খেজুরের নাম আজওয়া। আজওয়া নাম শুনলেই অনেকের জিভে জল এসে যায়, যে খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের হাতে রোপণ করেছিলেন এবং তার হাত থেকে এই খেজুরের উৎপত্তি সেই খেজুর। এই খেজুর বলা হয়েছে যে এই খেজুর সকালবেলা আটটি খাবে, এবং তার সন্ধ্যা আগ পর্যন্ত যদি তাকে কেউ বিষ খাইয়ে দেয় এবং সে বিষ পানি হয়ে যাবে। এই খেজুরে এত বরকত রয়েছে এবং রহমত বরকত ভরপুর এই খেজুর আজওয়া খেজুর। এই খেজুর যখন প্রথম তৈরি হয় তখন এটি থাকে সবুজ, এবং এরপর দুই তিন মাস পরে এটি কালার হয়ে যায় লাল, তারপরে পাকলে পরে এই খেজুরের কালার হয়ে যায় কালো। তো চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকে সেই আজওয়া খেজুর এবং অন্যান্য খেজুর। দেখুন এখানে আমার সাথে রয়েছে এই খেজুরটির নাম কি ভাই? সাবাউই। সাবাউই এই খেজুরটিও প্রথম কিন্তু দেখুন সবুজ থাকে, এরপর আস্তে আস্তে লাল হবে, খয়েরি রং হবে। খয়েরি থেকে যখন এই খেজুরটি পাকবে তখন এই খেজুরটি কালো হয়ে যাবে। সেম আজওয়ার মতো এই খেজুরটিও খুবই সুস্বাদু খেজুর। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, একটি গাছে ভরপুর ধরেছে, একটি খেজুরের পাতা দেখুন ঝুলে পড়তেছে, এই জন্য এটাকে খেজুরের ডাকরার সাথে বেঁধে রাখা হয়েছে। এই দুই পাশে সুন্দর খেজুরের বাগান, এখানে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চলুন দেখতে থাকি আমরা সেই সুন্দর খেজুরের বাগানগুলো। মদিনার খেজুরের বাগানে কি কি ধরনের খেজুর রয়েছে এবং আর কি কি রয়েছে, তো চলুন আমার সাথে কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো প্রিয় দর্শক, শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুইটি ময়ূর রয়েছে, এবং ওই পাশে কিছু মুরগি রয়েছে, এবং আরও জিনিসপত্র রয়েছে আমরা দেখে। দেশি মুরগি আমার এখানে রয়েছে, টার্কি মুরগি, এগুলো হলো টার্কি মুরগি, এগুলো হলো টার্কি মুরগি দেখুন মাশাল্লাহ। তারপরে পাশে আরও মুরগি রয়েছে, এবং এই পাশে মরক হল্যান্ডি মুরগি রয়েছে এখানে মাশাল্লাহ। এবং এখানে যে খেজুর গাছে সুন্দর সুন্দর খেজুর, এগুলো কি জাতের খেজুর ভাই? এগুলি হলো সুগাই। সুগাই সুগাই অনেক জাতের খেজুর রয়েছে, বিভিন্ন ধরনের খেজুর গাছ, এবং মাশাল্লাহ এক একটা খেজুর গাছের সাইজ দেখুন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। এখানে যে এগুলো কি গাছ, এগুলো কি খেজুর একটু রোটানা মাশাল্লাহ, এক একটা খেজুরের সাইজ দেখুন খুবই সুন্দর চমৎকার মাশাল্লাহ তাবারাকাল্লাহ। এক একটা গাছ খুবই সুন্দর মাশাল্লাহ। এখানে কিছু খেজুর অলরেডি কালার চলে এসেছে, এগুলো এগুলো কাঁচা খেজুর না, কাঁচা খাওয়া যায় যেটা ওইটা না খাওয়া যাবে না, একটা খাইলাম না কইছি। হ্যাঁ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এই কাঁচা খেজুর এটা এটা হয়তো এক সপ্তাহের ভিতরে খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে, ঠিক না? তাই না, এটা কাঁচা খাওয়া যায় মাশাআল্লাহ। এখানে রয়েছে চীনাহাঁস, রাজহাঁস, তারপর রয়েছে চীনাহাঁস, অনেক অনেক কিছু থাকে, মাঝরাতে মোটামুটি সবই থাকে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এই সামনে যে লাল খেজুরগুলা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে লাগানো যে খেজুর আজওয়া খেজুর, যেটিকে আমরা খেজুর নয় এটাকে আমরা ওষুধ বলতে পারি, দাওয়া বলতে পারি, সে আজওয়া খেজুর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ কী পরিমাণ ধরে আছে এখানে। আজওয়া খেজুর উৎপত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে, যে খেজুর প্রথম থাকে লাল এবং পাকলে পরে কালো হয়ে যায় সেই আজওয়া খেজুর। এখানে মাশাআল্লাহ খুব সুন্দর একটি বসার জায়গা, এবং এই চারপাশে সবগুলো আজওয়া খেজুর। এখানে রয়েছে যে তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে না, ছোটো ছোটো মাছ, তেলাপিয়াগুলো বড় হবে আরও
ما شاء الله تبارك الله এগুলো হলো বড় জাতের আজওয়া খেজুর ইনশাআল্লাহ এগুলো পাকলে আমি এখানে আবার এসে ইনশাআল্লাহ ভিডিও দেব এগুলো দেখলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পাকলে পরে কালো হয়ে যাবে এগুলো পেস্ট সাইজ মোটামুটি বড় সাইজের মদিনার আজওয়া খেজুর এখানে এখানে রয়েছে কুকুরটা খুব চেতে ছিল এতক্ষণ গেউ গেউ করতেছিল আমাদের দেখে কুকুরের ঘর আর বিশাল বড় এই মাদার এরিয়া আর এই বাগানের যে ওনার এটা হলো তার বাড়ি সে আমাদের সাথে পরিচিত এবং আমার দোকানের কাস্টমার মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বিশাল বড় এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই খেজুর রাসূলের হাত ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে যে খেজুরের উৎপত্তি সেই আজওয়া খেজুর প্রত্যেকটা বাদায় বাদায় মাশাআল্লাহ দেখুন খেজুর এক একটার সাথে 5 10 14টা 15টা করে একটার সাথে খেজুর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এবং এই খেজুর যখন ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচি দিয়েছিল সেই বিচিগুলা পুরো দিয়েছিল এবং আল্লাহ তাআলার রহমতে সেই পুরো বিচি থেকে খেজুরের গাছ হয় এবং সেখান থেকে যে খেজুরটা হয় সেটাই হলো আজওয়া খেজুর সেই খেজুরটাই কালো হয় এবং এখানে যে পানির ব্যবস্থা পানি এখান থেকে পুরো না তো এই পুরো পানির ইয়া এখান থেকে যায় এবং এখানে বসার জায়গা রয়েছে এটা হলো নিজস্ব এই যে খেজুরের মালিক বাগানের মালিক তিনি নিজেই এখানে থাকেন খেমা এখানে জলসা ঘর 50 বছর আগের একটা গাড়ি আছে 50 এর বেশি হবে পুরানো পুরানো আগের দিনের গাড়ি এই গাড়ি এই গাড়ি বলে 1 মিলিয়ন রিয়াল বলছে বিক্রি করেনি দেখেন অবস্থা 1 মিলিয়ন 70 সালে 1970 এরকম বহুত পুরানো গাড়ি তার মানে কি 1 মিলিয়ন রিয়ালের গাড়ি বিক্রি করেনি কত বড় শৌখিন মানুষ বুঝতে পারছেন মাশাআল্লাহ এখানে এলোভেরা গাছ হ্যাঁ এই যে রিকশা পুরনো রিকশা সাক্কা রিকশা ছিল এই যে ঘোড়ার গাড়ি দিয়ে যে রিকশার সে পুরাতন রিকশার চাকা এখানে রয়েছে মাশাআল্লাহ উনি খুব শৌখিন মানুষ এবং এখানে পানি পেলে সব ধরনের গাছ কি পরিমাণ হয় দেখতেই পাচ্ছেন 1 মিলিয়ন রিয়ালের গাড়ি ভাই আমি তো শুনে মাথা মতো নষ্ট ভাই গাড়ি এটা বিক্রি করে আমি চলে যাইতেছি হ্যাঁ ভাই 1 মিলিয়ন রিয়াল মানে কি 10 লক্ষ রিয়াল বন্ধ করে মানে দুঃখ দেখি আর এই যে আমার সাইকেল নিয়ে আমি এখানে এসেছি আর ওইখানে রয়েছে একটা কুকুর ঘাউ 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 করতেছে এখানে একটা রবল বানায় রাখছে আর এই আপনাদের দেশের জিলাপি গাছ এই যে দেখুন আপনারা তো বিশেষ করে না দেখুন কত ছোট গাছে খেজুর ধরছে দেখুন কত ছোট গাছে খেজুর ধরছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ দেখতে পাচ্ছেন কতটুকু গাছ এটা শুধু ওইখান থেকে উঠায় লাগাইছে বাস খেজুর ধরে গেছে এখানে আমাদের একটা বিল্লি বসে আছে মদিনার সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবং আল মদিনা টিভি চ্যানেল ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে সেটাও অবশ্যই ফলো করে দিবেন এখানে ওই যে আরেকটি খেজুর গাছ যেটা রোতা আপনার পরিচিত এখানে অলরেডি একটা খেজুর পেকে গেছে এই কাঁচাটাই খাওয়া যাবে এই দেখো হলুদ হয়ে গেছে এটা খাওয়া যাবে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এরকম হবে সবগুলো এবং এখান থেকে খাওয়া উপযোগী হয়ে যাবে কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি খেজুরগুলো সম্পূর্ণ অর্গানিকভাবে এই খেজুরের চাষ করা হয় কোনো রকম কোনো মেডিসিন ছাড়া যখন আমি খাচ্ছি এই খেজুরগুলো আলো হলুদ হয়ে যাবে যখন এটা পাকবে বিলকুল হলুদ হয়ে যাবে এবং খাওয়ার উপযোগী এটা হলো রুতাব এবং কিছু আছে এরকম অর্ধেক পাকা অর্ধেক কাঁচা সেটাও মজা লাগে কাঁচাটা অনেক মজা এবং অনেক শক্তিশালী যেটাকে বলা হয় ওই ইস্তারা এখানে যে কফি টফি বানাবে সৌদি কফি লাকড়ি দিয়ে গাওয়া বানাবে এবং এখানে বসে গেমস খেলার জন্য মানে মোটামুটি সব দিকে সুন্দর করে সাজিয়ে এই এই খেমা বানানো হয় যে কোনো জায়গায় এটা বানানো যায় মরুভূমির ভিতরেও বালুর ভিতরে এরকম বানাই দেবে এরকম অনেক আছে বানায় বানায় সেখানে বসে কিন্তু এক্সপেন্সিভ অনেক বৃষ্টি নামে না পুরো ঘরের মতো বৃষ্টি নামে না কিচ্ছু নামে না এগুলো জলসা ঘর ধরেন এখানে উইকেন্ড ডেতে তারা এখানে আসবে বসবে
ফ্রেন্ড বন্ধু বান্ধব নিয়ে চা থাকা খাওয়া খাবে সবকিছু থাকবে এখানে প্লে স্টেশন গেমস খেলার জন্য টিভি স্পিকার সাউন্ড সিস্টেমের জন্য মোটামুটি যা আছে সব এটা কিন্তু পরিষ্কার না আস্তে বর্ষে খেয়ে গেছে সেই সুন্দর এই ঘরটি উপরে কিন্তু পুরা ইস্তারাহা বলা হয় যেটা আমরা বাংলো বাড়ি বলি এটা কাইন্ড অফ একটি বাংলো বাড়ি যেখানে সব কিছু রয়েছে বাগান খেজুর বাগান তো আপনাদেরকে দেখালাম এবং মানে প্রচুর পরিমাণে বিড়াল রয়েছে এখানে বিড়াল খুব আদর করে এবং এখানে পানি ঠান্ডা রাখার জন্য এই মাটির পাত্রতে পানি যাতে পানিটা ঠান্ডা থাকে আরবিতে জির বলে জির বলে না আরবিতে বলে জির যেটা আমাদের মাটির এখানে রয়েছে মাশাআল্লাহ বেশ কিছু গাড়ির কালেকশন আর এই পুরাটাই খেজুরের বাগান কবুতর রয়েছে এখানে পশু পাখি মাশাআল্লাহ যা যা দরকার সব আছে ছাগল রয়েছে কোন দেশি কোন কোন জাতের ছাগল এগুলো কবুতর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এই সব এক জাতের যে ইয়া খরব না কি কয় ওটি না 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 তো দেখুন এই যে সুন্দর ছাগল ছাগলের কালার দেশি ছাগল এই সৌদি আরবের না মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আর এখানে বিশাল বড় খেজুর বাগান এগুলো যদি আমরা খই বা জিলাপি গাছ বলি জিলাপি গাছ বিশাল বড় বাগান এই যে খেজুরটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রুতব এটাই হলুদ হয়ে যাবে হলুদ হলে এটা খাওয়া যাবে যে মোটামুটি হলুদ হয়ে গেছে এটা খাওয়া যাবে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ধরেন একটা খাই দেখি কেমন স্বাদ যে গরমটা পড়ছে এটা মূলত খেজুর পাকার গরম ঠিক আস্তে আস্তে খেজুরটা এখন কালার আসবে গোটা 15 দিন 20 দিন 1 মাসের ভিতরে আস্তে আস্তে খেজুর বিভিন্ন বাগান থেকে নামানো হবে ইনশাআল্লাহ আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি বিভিন্ন বাগান থেকে এই খেজুরের ভিডিও দেবো ইনশাআল্লাহ সাথে থাকবেন দেখতে থাকুন বাগানের ভিতরে খুব সুন্দর একটি জায়গা বানাইছে দেখুন ঘাস পরিবেশ এবং এখানে ফ্যামিলি নিয়ে বসার জন্য এই জায়গাটি আসলে রাজকীয় স্টাইল সব কিছু খেজুরের বাগানের ভিতরে সুন্দর বসার এবং এখানে পানির কুলার রয়েছে যেখান থেকে ঠান্ডা বাতাস আসবে কি সুন্দর ঘাস পানি পেয়ে দেখুন কি পরিমাণ তাজা হয় এদেশের মাটি আসলে অনেক উর্বর সব একটু পানি পেলেই সব জায়গায় সুন্দর পরিবেশ সৃষ্টি এখানে রয়েছে নিম গাছ আমাদের বাংলাদেশ নিম গাছ খেজুর বাগান এখানে বসের মেয়ের গাড়ি এটা মাশাআল্লাহ এখানে আজুয়া খেজুরগুলো মাশাআল্লাহ দেখতে অনেক চমৎকার এখানে রয়েছে সুইমিং পুল যেটা হয়তো অনেকদিন যাবত পরিষ্কার করা হয় না পানি ঢালা হয় না এখানে আজুয়া বাগান এবং এই খেজুরে প্রবেশ করার যে রাস্তাটি মেইন রাস্তাটি হলো এটা এখান দিয়ে আমি আসলে লোকেশন আমাকে অন্য সাইডে নিয়ে আসতে এটাই হলো মেইন রাস্তা রাস্তা দিয়ে আসার সুন্দর জায়গাটি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এই হলো সৌদি আরবের পরিস্থিতি এবং খেজুরের বাগানের যে পরিস্থিতিগুলো সেটা আপনাদেরকে তুলে ধরলাম আর সৌদি আরবের মানুষ মদিনার মানুষ পুরো সৌদি আরবের থেকে মদিনার মানুষ সব থেকে ভালো এর ভেতরে আছে 2-4 জন হয়তো বা কারোর সাথে অত্যাচার বা জুলুম করতে পারে সেটা আসলে পাকলে কালো হয়ে যাবে না মাশাআল্লাহ মদিনার স্বাভাবিক খেজুর পাকলে পরে এটা কালো হয়ে যাবে এখনও কাঁচা এই দেখুন এখানে কালার আসতেছে লাল হয়ে আস্তে আস্তে কালো হবে ঠিক না প্রথম সবুজ থাকবে এরপরে লাল হবে এই যে দেখুন এই পাশে মাশাআল্লাহ অনেকটাই লাল হয়ে গেছে এই এই পাশে অনেকটাই লাল হয়ে গেছে এই খেজুরটা হয়তো বা এটা খুব দ্রুত পেকে যাবে এটা খুব মিষ্টি হয় মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মদিনার মনোয়ারার সুন্দর সুন্দর খেজুর এখান থেকে এটা খাওয়া যাবে না কাঁচা কাঁচা হ্যাঁ আসলে নিয়ামা নিয়ামা এগুলো নিয়ামা আল্লাহ তালা নিয়ামা সুবহানাল্লাহ এক একটা গাছে কয় মন হইব ভাই একটা গাছে মনে মোটামুম এটি তো 8-10 কেজি হইব তার মানে এখানে 2-3 মনের কাছাকাছি হ্যাঁ 2-1.5 মনের কাছাকাছি 60 কেজির মতো তো মনে করেন যে এক একটা গাছে কোনোটা কম আছে 50-60 কেজি 40 কেজি করে এক একটা খেজুর হবে খুব বন্ধুরা আমরা এখান থেকে চলে যাচ্ছি
ইস্তারা, এটিকে ইস্তারা বলা হয়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি এদিক যাচ্ছি, এই যে খেজুরের বাগানটা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ খুবই সুন্দর। এই মুহূর্তে বন্ধুরা আমি চলে আসলাম সৌদি আরবের যে ইস্তারাহা বলা হয়, সৌদিরা যেখানে বসে। এখানে দেখুন জেসমিন ফুল ফুটছে, ফুলের ঘেরান মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ফুল গাছটা অনেক সুন্দর ঘেরান। এখানে আর একটি ফুল গাছ রয়েছে, এখানে পাখির বাসাও রয়েছে, পাখির কিচিমিচি শব্দ শোনা যাচ্ছে। এখানে পানি খাওয়ার জন্য যে ঠান্ডা পানি মটকা এগুলো রয়েছে, আরও ফুল গাছ রয়েছে এখানে বসার জন্য। এগুলো মূলত এটা ভাড়া দেওয়া হয়, এখানে সৌদিয়ানরা ভাড়া নেয় এবং তারা এখানে ফ্যামিলি নিয়ে আসে এবং এনজয় করে। এটা এটা এখানে কী ফুল গাছ, এটা এটা ফুল গাছ মাশাআল্লাহ। এই যে এটা হলো বেলি ফুল গাছ, আমাদের পরিচিত বেলি ফুল। এবং এখানে আরেকটি ফুল গাছ রয়েছে অনেক সুন্দর, নিম গাছ। এবং এখানে বসার জন্য এই জায়গাটা বানানো হয়েছে। এবং এপাশে আরও যেই ঘর রয়েছে, এছাড়া যেই সুইমিং পুল বা অন্য অন্য ঘর, সেগুলো এই যে এখানে বসার একটি ঘর জলসা বলা হয়। যেটা এটা এটা কিন্তু বিল্ডিংয়ের আগের যেটা দেখাইছিলাম সেটা হলো খেমা, সেটা কাপড় দিয়ে এবং অন্য অন্য জিনিস দিয়ে বানানো। এবং এখানেও খুবই সুন্দর ফুলের ইয়া। এখানে আরও একটি ঘর রয়েছে, এখানে পুরুষ এবং মহিলাদের জন্য দুইটাই জায়গা। এখানেও এখানেও মাশাআল্লাহ জলসা ঘর। এই যে লেজার লাইট টাইট যা আছে এগুলো সব আমাদের দোকানের, সব এগুলো আমাদের দোকানের থেকে নেওয়া। এবং এখানে যে এলইডি লাইট এগুলো রয়েছে মাশাআল্লাহ, এগুলো সব আমাদের দোকান থেকে কেনা এবং এগুলো আমরা রিপেয়ারিং করি। এখানে যে মাস্তারা বলা হয়, লেজার লাইট, ডিজে লাইট, এখানে লেজার লাইট রয়েছে সম্পূর্ণ। এই তো আমাদের কাস্টমার, আমাদের এখান থেকে নেওয়া। এখানে দুই তিনটা নষ্ট আছে না নাকি, ওই নষ্ট আছে দুই তিনটা লাইট অফ কোনটা? এই দেখুন মাশাআল্লাহ, এখানে মোটামুটি যারা গান বা অন্যান্য বিষয়ে যারা ইয়ে করে তাদের জন্য এখানে এই সুন্দর। এবং এর পাশে এই পাশে রয়েছে সুইমিং পুল, এখানে সুন্দর ফুল মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ফুল আসলে খুব পছন্দ এবং খুব সুন্দর ডিজাইনের ফুলগুলো। এখানে রয়েছে বাটারফ্লাই প্রজাপতি, এখানে রয়েছে লেবু গাছ। দেখুন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, লেবু গাছটা অনেক বড়, পরিশেষে একটি লেবু গাছ। আর এখানে রয়েছে সুইমিং পুল, খুব সুন্দর সুইমিং পুলটা, খুবই সুন্দর চমৎকার সুইমিং পুলের এই দৃশ্যটা। এখানে আসলে তারা ভাড়া নেয় এবং এখানে বাচ্চারা সাঁতার কাটে, ওখানে বাচ্চাদের জন্য, এখানে বড়দের জন্য। এবং পাশে পানি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে বসার জন্য পুরা। আর এই চারপাশে রয়েছে খেজুরের বাগান, চারপাশে রয়েছে খেজুর বাগান। এবং এখানেও কিন্তু পর্দা রয়েছে, দেখতে পাচ্ছেন যে আপনি ওই পাশ থেকে অন্য বিল্ডিং থেকে কেউ এখানে দেখতে পারবে না। যদি মহিলারাও এখানে নামে শুধু তারাই দেখতে পারবে, বাইরের কেউ এখানে আসতে পারবে না। তো পর্দার মেনটেন্স করে তারা সব কিছু এখানে করে। সুন্দর একটি পরিবেশ, সুন্দর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মাদিনা সুইমিং পুল, এপাশে রয়েছে আরেকটি রেস্ট রুম, এখানেও চাইলে কেউ রেস্ট করতে পারবে। খাট এবং ফার্নিচার দিয়ে সব কিছু দেওয়া আছে, খুবই সুন্দর। ড্রেসিং টেবিল থেকে শুরু করে সব কিছু, চাইলে কেউ এখানে সাজুগোজু রেস্ট থাকতে পারবে, ঘুমাইতে পারবে। সুন্দর একটি পরিবেশ রয়েছে এখানে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চলুন।